পৌঁছানোর সুপ্রিয় শিক্ষার্থী 9.3.1 আমরা টেক্সটটি সম্পূর্ণরূপে বাংলা অর্থ সহকারে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে 9.3.1 যে টেক্সটটি রয়েছে, হোয়াট ডাজ ইট মিন টু বি রেসপন্সিবল স্টুডেন্ট, এই টেক্সটটি হচ্ছে শিরোনাম, অর্থাৎ একজন দায়িত্বশীল শিক্ষার্থী হওয়াকে কি বোঝায়। এই শর্ট টেক্সটটি কীভাবে লেখা হয়েছে, কী জন্য লেখা হয়েছে, কী আঙ্গিকে লেখা হয়েছে, অথবা একটা শর্ট টেক্সট লেখার কী কী বৈশিষ্ট্য থাকা উচিত, সে সম্পর্কে একটা নোট রয়েছে। সেই নোটটি আমরা আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। এক্সপ্লানেটরি টেক্সট জেনারেলি গো বিয়ন্ড সিম্পল ডেসক্রিপশনস। সাধারণত ব্যাখ্যামূলক টেক্সট সাধারণ বর্ণনার ঊর্ধ্বে চলে যায়, অর্থাৎ একটা ব্যাখ্যামূলক টেক্সট সাধারণভাবে বর্ণনা করা যায় না। এই সেন্টেন্সের অর্থটি কিন্তু তাই, ইনফরমেশন অ্যাবাউট কজেস মোটিভস অ্যান্ড রিজনস আর ইনক্লুডেড হিয়ার, অর্থাৎ কারণ এবং উদ্দেশ্য সম্পর্কে তথ্যগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়। এক্সপ্লানেশনস অ্যান্ড রিপোর্টস সামটাইমস রিমেন ইনকমপ্লিট হোয়েন স্টুডেন্টস আর আস্কড টু এক্সপ্লেইন। যখন শিক্ষার্থীদের ব্যাখ্যা করার জন্য বলা হয়, তখন মাঝে মাঝে যে ব্যাখ্যা এবং প্রতিবেদন এটা অসম্পূর্ণ থাকে। যখন আমরা একটা শর্ট টেক্সট লিখতে যাই বা বলতে বলা হয় যে শর্ট টেক্সট বলতে তোমরা কী বোঝো, তখন শিক্ষার্থীরা কিন্তু অনেক সময় ব্যাখ্যা এবং এটা সম্পর্কে যে প্রতিবেদন সেটা দিতে অসম্পূর্ণ মত প্রকাশ করে, অর্থাৎ তারা পারে না। সে সম্পর্কে বলা হচ্ছে দে প্রোভাইড এ রিপোর্ট হোয়াট হ্যাপেন্ড বাট ফেল টু এক্সপ্লেন হোয়াই অ্যান্ড হাউ। এখন এখানে বলা হচ্ছে তারা প্রতিবেদন ঠিকই পেশ করে যে কী ঘটেছিল, কিন্তু তারা সেটা কেন এবং কীভাবে ঘটেছে সেটা ব্যাখ্যা দিতে কিন্তু ব্যর্থ হয়। The purpose of an explanatory text is to explain how or why. That means to explain why something is the way it is. একটা ব্যাখ্যামূলক টেস্টের উদ্দেশ্য হলো ব্যাখ্যা করা, কেন এবং কীভাবে কোনো কিছু ঘটে সেটাকে কিন্তু ব্যাখ্যা করা, যেটা আসলে বোঝায় যে কোনো না কোনোভাবে সামথিং কোনো কিছু ব্যাখ্যা হয় সেটাকে কিন্তু উপস্থাপন করা, এবং সেটা কীভাবে হয় নিচে এখানে দেওয়া হয়েছে। সাম এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট আর, অর্থাৎ একটা ব্যাখ্যামূলক টেক্সটে কিছু উপাদান থাকে, সেগুলো হলো এ টাইটেল ইউজিং হোয়াই অর হাউ দ্যাট ডিমান্ডস অ্যান এক্সপ্লানেশন শুড বি চোজেন ফর দিস টেক্সট। এ টাইটল মানে একটা শিরোনাম ব্যবহার করা হয় কেন এবং কীভাবে ওই টেক্সটটার ব্যাখ্যার দাবি রাখে, সেজন্য একটা কিন্তু শিরোনামের প্রয়োজন পড়ে। আর এই টেক্সটের জন্য একটা শিরোনাম অবশ্যই সিলেক্ট করা উচিত, চোজেন মানে কি সিলেক্টেড করতে হবে, নির্ধারণ করা উচিত। দ্য টাইটল অফ দ্য টেক্সট রিটেন ইন বোল্ড লেটার হোয়াট ডাজ ইট মিন টু বি আ রেসপন্সিবল স্টুডেন্ট। তো টেক্সটের যে শিরোনাম সেটা অবশ্যই বড় হাতের অক্ষরে হতে হবে, যেমন আমরা যে টেক্সটটা 9.3.1 অ্যাক্টিভিটিতে পড়েছি যে একজন দায়িত্বশীল শিক্ষার্থী হওয়া কি বোঝায়। ক্লিয়ারলি ডিফাইন্স দ্যাট দ্য টেক্সট ইজ অন হাউ স্টুডেন্ট ক্যান বি রেসপন্সিবল, এটি সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে ব্যাখ্যা প্রদান করছে যে টেক্সটটি আসলে সেই সম্পর্কে যে কীভাবে একজন শিক্ষার্থী দায়িত্বশীল হতে পারে। An explanatory text is usually written in simple present tense. একটা ব্যাখ্যামূলক টেক্সট সাধারণত simple present tense লেখা হয়। The whole text on the responsibilities of students is written in simple present tense or present indefinite tense. যে শিক্ষার্থীদের দায়িত্ব কর্তব্যের উপরে সম্পূর্ণ টেক্সটটি, যে টেক্সটটা আমরা পড়েছি অলরেডি 9.3.1 অ্যাক্টিভিটিতে, এই সম্পূর্ণ টেক্সটটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। নোটিস দ্য আন্ডারলাইন ভার্বস ইন দ্য টেক্সট, টেক্সটের মধ্যে কিছু কিছু ভার্বস কিন্তু আন্ডারলাইন করা ছিল, সেটা লক্ষ্য করতে বলা হচ্ছে। টেম্পোরাল কানেকটিভস এক্সাম্পল ফার্স্ট দেন আফটার দ্যাট,
Finally, and casual connectives. So, because of our usual used in used and expand text. এখন এখানে বলা হচ্ছে যে একটা ব্যাখ্যামূলক টেক্সটের মধ্যে দুই ধরনের কানেক্টরস বা কানেক্টিভস ব্যবহার করা হয়। প্রথম হচ্ছে টেম্পোরাল কানেকটিভস, যেমন ফার্স্ট, দেন, আফটার দ্যাট, ফাইনালি, অ্যান্ড আর কি। ক্যাজুয়াল হচ্ছে ক্যাজুয়াল যে সমস্ত কানেক্ট, অর্থাৎ কারণমূলক যে সমস্ত কানেক্টরস রয়েছে, যেমন সো, তাই, বিকজ অফ, কারণে, এগুলো কিন্তু সাধারণত একটা এক্সপ্যান্ডেড টেক্সট যখন আমরা লিখব এগুলো ব্যবহার করা হয়। ইউ ক্যান সি দ্য কানেকটিভস ইন ইটালিক্স ইন দ্য এক্সপ্যান্ডেড টেক্সট। একটা ব্যাখ্যামূলক টেক্সটের মধ্যে ইটালিক হরফে এই সমস্ত কানেক্টরসগুলো, অর্থাৎ কানেকটিভসগুলো লেখা হয়। ইন অ্যান এক্সপ্যান্ডেড টেক্সট দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ ইউজড টু ইন্ট্রোডিউস হোয়াট উইল বি এক্সপ্লেইনড। তো একটা এক্সপ্যান্ডেড টেক্সটের মধ্যে প্রথম যে প্যারাগ্রাফটা থাকবে, এই প্রথম প্যারাগ্রাফে কী ব্যাখ্যা করা হবে সেটাকে পরিচিত করার জন্য কিন্তু লেখা হয়। অর্থাৎ এটা হচ্ছে সূচনা, ওই টেক্সটার হচ্ছে সূচনা, অর্থাৎ ইন্ট্রোডাকশন থাকবে, যেখানে সম্পূর্ণ টেক্সটাতে কী ব্যাখ্যা করা হবে তার ইঙ্গিতটা কিন্তু দেওয়া থাকবে। যেমন আমরা যে 9.3.1 অ্যাক্টিভিটিতে যে টেক্সটটা পড়েছি, যে টেক্সটটার শিরোনাম ছিল হোয়াট ডাজ ইট মিন টু বি আর রেসপন্সিবল স্টুডেন্ট, সেই টেক্সটের প্রথম যে প্যারাগ্রাফটাতে কী কী বৈশিষ্ট্য আমরা পেয়েছি সেটা এখন একটু বলা হচ্ছে। রিড দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য গিভেন টেক্সট অ্যাগেন অ্যান্ড ইউ উইল নো অ্যাবাউট দ্য কোয়ালিটিজ দ্যাট স্টুডেন্ট শুড হ্যাভ টু বি রেসপন্সিবল অ্যাজ এ স্টুডেন্ট। যে এখন প্রদত্ত যে টেক্সটটা রয়েছে সেটা আবার পড়তে বলা হয়েছে, আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। তো এখানে জানতে পারবে যে একজন স্টুডেন্ট তার দায়িত্বশীল হওয়া উচিত এবং সেই জন্য তার কী কী গুণাবলী থাকা উচিত সেগুলো কিন্তু প্রথম টেক্সটটাতে উল্লেখ করে দেওয়া, অর্থাৎ প্রথম যে প্যারাগ্রাফটা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং এগুলোর মধ্যে রয়েছে সাস এ স্টুডেন্ট টেক্স ওনারশিপ অফ ইস হায়ার স্টাডি, একজন শিক্ষার্থীকে তার নিজের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করতে হবে। কন্ট্রিবিউটস টু দ্য লার্নিং এনভায়রনমেন্ট, তাকে শিক্ষার একটা পরিবেশে অবদান রাখতে হবে। প্রায়োরিটাইজেস অ্যাটেন্ডিং ক্লাস, অর্থাৎ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য এটাকে গুরুত্ব প্রদান করতে হবে। শোজ ওপেননেস টুয়ার্ডস কনস্ট্রাকটিভ ফিডব্যাক, এবং তাকে গঠনমূলক ফিডব্যাকের প্রতি আরও খোলামেলা হতে হবে। টেক্স অ্যাকাডেমিক চ্যালেঞ্জেস, তাকে যে অ্যাকাডেমিক চ্যালেঞ্জ ঝুঁকি আছে সেটা গ্রহণ করতে হবে। ম্যানেজেস টাইম ইফেক্টিভ, এবং অবশ্যই সক্রিয়ভাবে সময়টাকে ম্যানেজ অর্থাৎ মেনটেন করতে হবে। তো সো দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ ক্লিয়ারলি এক্সপ্লেইনড টু ইন্ট্রোডিউস দ্য টপিক, তাহলে বোঝা যাচ্ছে যে ওই টেক্সটার যে প্রথম যে প্যারাগ্রাফটা এটা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করছে টপিকটা সম্পর্কে, কোন টপিকটা সম্পর্কে আমরা টেক্সট লিখতে যাচ্ছি সেই টপিকটা কিন্তু ব্যাখ্যা প্রদান করছে। Necessary information about how and why things happen should be included and tracked, অর্থাৎ প্রয়োজনীয় যে তথ্য, কেন এবং কীভাবে কোনো কিছু ঘটছে বা ঘটা উচিত সেই সম্পর্কে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে। দ্য ইনফরমেশন অ্যাবাউট কাউসেস এন্ড রিজন, দ্যাট মিনস হাউ এ স্টুডেন্ট ক্যান বি রেসপন্সিবল, আর ইনক্লুডেড ইন দ্য টেক্সট, অর্থাৎ একজন দায়িত্বশীল শিক্ষার্থী কেন দায়িত্বশীল হতে পারে সেই সম্পর্কে কী কী কারণ রয়েছে, কী কী কারণ সম্পর্কে এটা অন্তর্ভুক্ত করতে হবে সে টেক্সটে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে। যেমন স্টুডেন্ট রিকোয়ার্স টু ডেভেলপ টাইম ম্যানেজমেন্ট স্কিলস, একজন শিক্ষার্থী অবশ্যই সময় ব্যবস্থাপনা দক্ষতা থাকতে হবে। টু অ্যাভয়েড ডিলে, তার ডিলে, অর্থাৎ ডিলে করে আসা, অর্থাৎ দেরি করে আসা বা কোনো কিছু শুরু করা, এটা পরিহার করতে হবে। টু আস্ক কোয়েশ্চেন, অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, প্রশ্ন জিজ্ঞাসার উত্তর পাওয়া যায়। টু শেয়ার আইডিয়া, তার যে নিজস্ব চিন্তাভাবনা সেগুলো ভাগাভাগি করতে হবে। আরেকটা হচ্ছে টু সিক হেল্প অর সাপোর্ট হোয়েন নিডেড, যখনই প্রয়োজন হবে সাহায্য সহযোগিতা নিতে হবে। অ্যান এক্সপার্ট টেক্সট নিডস টু ইনক্লুড এক্সাম্পলস, ইলাস্ট্রেশনস, অর case studies to help the reader visualize and understand. একটা ব্যাখ্যামূলক টেস্টের যেটার প্রয়োজন হয় অবশ্যই
এক্সাম্পল অর্থাৎ উদাহরণ প্রদান করতে হবে, ব্যাখ্যা প্রদান করতে হবে, এর যে কেস স্টাডি আছে সেটাও কিন্তু আলোচনা করতে হবে, পাঠকদের আসলে বোঝাতে হবে যে টেক্সটটা কী সম্পর্কে। দ্য রেসপন্সিবিলিটিস অফ এ স্টুডেন্ট আর ডিফাইন্ড ইন দ্য টেক্সট বাই গিভিং মেনি এক্সাম্পলস। তো একজন শিক্ষার্থীর দায়িত্ব এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে টেক্সটার মধ্যে অনেকগুলো এক্সাম্পল দেওয়ার মাধ্যমে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই একটা ধারণা পেয়েছো যে কীভাবে একটা এক্সপ্লানেটরি টেক্সট লিখতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।